हेलो स्टूडेंट्स, आज हमारे ভিডিওতে ইন্ডিয়ান রেলের প্রিভিয়াস ইয়ার সলভ পেপার থেকে 260 এর পর বাকি প্রশ্নগুলো আলোচনা করব। 260 নম্বর প্রশ্ন ছিল, 100 বছরের যুদ্ধ কোন দুই দেশের মধ্যে হয়েছিল? ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে। পরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? বৃহদত্ত। মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন বৃহদত্ত। জিওট্রপিজম কি? উদ্ভিদের অভিকর্ষের দিকে চলনকে জিওট্রপিজম বলা হয়। নেক্সট প্রশ্ন, পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত? পিভি সিন্ধু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। নেক্সট প্রশ্ন, লাক্ষাদ্বীপ সাগরের অপর নাম কি? আরবিয়ান সাগর। লাক্ষাদ্বীপ সাগরের অপর নাম হচ্ছে আরবিয়ান সাগর। নেক্সট প্রশ্ন, মেঘালয়ের রাজধানীর নাম কি? শিলং। মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। পরের প্রশ্ন, অ্যালফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন? অ্যালফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন? ডিনামাইট। চার্লস কুরিয়ার কে ছিলেন? চার্লস কুরিয়ার ছিলেন একজন স্থাপত্য শিল্পী। নেক্সট প্রশ্ন, বঙ্গভঙ্গের আদেশ কোন গভর্নর জেনারেল দিয়েছিলেন? লর্ড কার্জন বঙ্গভঙ্গের আদেশ দিয়েছিলেন। বঙ্গভঙ্গের আদেশ কোন গভর্নর জেনারেল দিয়েছিলেন? লর্ড কার্জন বঙ্গভঙ্গের আদেশ দিয়েছিলেন। অ্যান্সার হবে লর্ড কার্জন। নেক্সট হচ্ছে, ফতেপুর সিক্রি কে স্থাপন করেছিলেন? ফতেপুর সিক্রি কে স্থাপন করেছিলেন? সম্রাট আকবর ফতেপুর সিক্রি স্থাপন করেছিলেন। পরের প্রশ্ন, মার্স গ্যাসের মুখ্য উপাদান কি? মার্স গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন। নেক্সট প্রশ্ন, ভুটানের সরকারি ভাষা কি? ভুটানের সরকারি ভাষা হচ্ছে জাম্বা। জাম্বা। লিমেরিক কি? পাঁচ লাইনের একটি বিশেষ ধরনের কবিতাকে লিমেরিক বলা হয়। পাঁচ লাইনের এক ধরনের বিশেষ কবিতা যাকে লিমেরিক বলা হয়। নেক্সট হচ্ছে, ওয়ালেনের পুরো অর্থ কি? ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। নেক্সট হচ্ছে, পিএনআর শব্দের পুরো অর্থ কি? প্যাসেঞ্জার নেম রেকর্ড। প্যাসেঞ্জার নেম রেকর্ড। নেক্সট প্রশ্ন, সুভাষ ঘোষ কিসের সঙ্গে যুক্ত? সুভাষ ঘোষ সঙ্গীতের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, উলার হ্রদ কোন প্রকার জলের হ্রদ? উলার হ্রদ হচ্ছে মিষ্টি জলের হ্রদ। নেক্সট প্রশ্ন, অনুরোলজি কি? অনুরোলজি হচ্ছে শব্দ সংক্রান্ত গবেষণা। নেক্সট প্রশ্ন, পৃথিবীর প্রথম মহিলা ডাক্তারের নাম কি? এলিজাবেথ ব্ল্যাকওয়েল। যন্তর মন্তর কে আবিষ্কার করেছিলেন? যন্তর মন্তর আবিষ্কার করেছিলেন মহারাজা দ্বিতীয় জয়সিং। মহারাজা দ্বিতীয় জয়সিং। নেক্সট প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে ব্যান্ড। পরের প্রশ্ন, মিল্ক ওয়ের আকৃতি কীরকম? স্পাইরাল। মিল্ক ওয়ের আকৃতি হচ্ছে স্পাইরাল। ভ্যালি ইন্টারন্যাশনাল পার্ক কোন দেশে অবস্থিত? ভ্যালি ইন্টারন্যাশনাল পার্ক আমেরিকায় অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে,